আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিতু ব্লক আজকে আপনাদের সাথে শেয়ার করব শাকের রেসিপি আর এই শাকটা হচ্ছে নন্তার শাক খুবই খুবই আমার প্রিয় শাক আমার কাছে তো আসলে খুবই ভালো লাগে এই শাকটা খেতে তো সব সময় তো আমি ডাল দিয়ে রান্না করি থাকি আজকে আমি ডাল দিয়ে রান্না করব না আজকে রান্না করব আমি আলু আর চিংড়ি মাছ দিই খুবই খুবই মজা হয় আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আমি কেটে নিচ্ছি এখন অবশ্যই এখানে রাত আমি কেটে নিচ্ছি সকালে রান্না করব আর কি কেটে ক্লিন করে রেখে দেব রাত্রে তারপর সকালে রান্না করব এখন রান্না করব আমি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আমি রসুনটা দিয়ে দিচ্ছি কারণ আমি আজকে এই শাকের মধ্যে বাগান দিব না দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ রসুন ভালো করে এখন মিক্স করে নিব দুই এক মিনিটের মতো আমি বেজে নিব এরপরে দিয়ে দেবো আলু দুইটা আলু ছোট করে কেটে রেখে দিচ্ছি এখন দিয়ে দেব দিয়ে দিলাম আলু আর একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম সব কিছু ভালো করে আমি মিক্স করে নিব। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে মশলা যাব মরিচ হলুদ জিরা মরিচ এক চামচ হলুদ এক চামচ জিরা আধা চামচ আবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আর পানি দিব এক কাপ আর এক কাপের অর্ধেক ওয়ান অ্যান্ড হাফ আমি আলুটা ফিফটি পারসেন্ট আসলে সিদ্ধ করে ফেলবো তারপর শাক দিয়ে দিলে হয়ে যাবে আর কি এখন আমি শাক দিব না আলুটা কষিয়ে নিব তারপর আমি শাকটা দেবো পাঁচশো টাকা চামচ দিয়ে দিলাম আমার পানি ওয়ান অ্যান্ড হাফ কাপ আমি পানি দিলাম এর মধ্যে আর পানি কোনো পানি দিব না আমি আমার আলুটা কষিয়ে আসছে আরও দুই তিন মিনিটের মতো রাখবো আমি এরপর আমি শাকটা দেব এখন দিয়ে দেব শাকটা শাকটা দেওয়ার পরে আরও পাঁচ ছ মিনিটের মতো আমি রান্না করব এখন একটু অপেক্ষা করতে হবে আমাকে পাঁচ ছ মিনিটের জন্য আমি চামচ দিয়ে সব কিছু ভালো করে আবার শাকটা মিক্স করে নেব আলুর সাথে আর এসব শাক আসলে এখানে বিক্রিও হয় না আমেরিকাতে সব শাক বিক্রি হয় না এটা যখন সামার আসে তখন যাদের গার্ডেন আছে তাদের ওইখানে আর কি গার্ডেনে থাকে আর কি আমি কখনো এই শাক আমেরিকাতে কিনি খাই নাই আর কি আমি আমাদের যখন গার্ডেন হয় আর কি জুন জুলাইতে তখন আমি এগুলো গার্ডেন থেকে উঠানো হয় আর কি আর এগুলোর জন্য কোনো বিসিও ফেলা হয় না এটা অটোমেটিকলি উঠে খুবই মজার একটা শাক আসলে আর আলুটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা আলু দিলে আসলে মজা হবে না আমি এই জন্য দুইটা আলু দিলাম কারণ আমি ডাল দিই নাই ডালের পরিবর্তে আমি আলুটা দিলাম এই জন্য আমি দুটা আলু দিলাম আর খেতে খুবই মজা লাগবে আরও দুই তিন মিনিটের মতো আমার রান্না হবে তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই শাক রান্নার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সব সময় থাকবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি কোদা পেস